আপনার ইংলিশটা কিন্তু প্রয়োজন। কি জন্য প্রয়োজন? ধরেন আচ্ছা ভাই, এখানে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে কি স্টুডেন্ট আছে? সব ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স। আচ্ছা, তাহলে ধরেন আপনি বুয়েট প্যাটার্নের কোনো একটা পরীক্ষায়, ভাই কথা কি ক্লিয়ার আমার? শুরু ভাই, বুয়েট প্যাটার্নের কোনো একটা পরীক্ষায় আপনি ডিপার্টমেন্টে, ধরেন সাধারণত ডিপার্টমেন্ট থাকে এরকম, ধরেন যদি 60 থাকে নন ডিপার্টমেন্ট 40, আবার যদি ডিপার্টমেন্ট থাকে 40 নন থাকে 60, এরকম থাকে নাকি ভাই? এখন কোনো কারণবশত আপনি ডিপার্টমেন্ট খুব ভালো পারেন, কিন্তু কোনো কারণবশত দেখা গেছে ধরেন 8 মার্ক করে কুয়েশন আছে 5টা 40 মার্কের জন্য, তাহলে আপনি পাইতেছেন কত টোটাল? 8 মার্ক করে 5টা কুয়েশন 40 পাইতেছেন, কিন্তু কোনো কারণবশত আপনার দেখা গেল একটা ম্যাথ ভুল হইতেই পারে। কারণ হয়েছে বুয়েট প্যাটার্ন ওইখানে যে কুয়েশনটা করে আর কি, ওরা একটা ম্যাথ ওরা ইচ্ছাকৃতভাবে খুব কঠিন দেয়, খুবই জটিল থাকে। এখন একটা ম্যাথ ভুল হওয়া মানে আপনার কত মার্ক কাটা গেল? হ্যালো, ভাই আবার আবার প্রবলেম হচ্ছে, আবার সরে গেছে। যারা আমাদের সাথে যুক্ত আছেন কথা কি ক্লিয়ার? আবার শুনে গেছে। আন্তরিক ভাবে দুঃখিত, আমি কথাই বলতে পারতেছি না, নেটওয়ার্ক খুব ঝামেলা করতেছে। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম, ধরেন আপনার বইয়ের প্যাটার্নে কোনো একটা কোয়েশ্চেন হয়েছে যেখানে ডিপার্টমেন্ট 40 মার্কের, এখন তো প্রত্যেকটা ম্যাথে আপনি 8 মার্ক করে 5টা আনসার করলে 40 পাবেন, আপনার কোনো কারণবশত একটা ম্যাথ ভুল হইলো, তাহলে আপনি আনসার করছেন কয়টা? 4টা, মানে একটা ভুল মানে 5 মার্ক কাটা, তাহলে আপনি পাইতেছেন কত? হ্যালো, আট মার্ক করে 5টা 40 পাইছেন, এখন 8 মার্ক করে 4টা আনসার করছেন, বত্রিশ পাইছেন। এখন এই যে আপনার 8টা মার্ক ভুল হইলো বা কাটা গেল, আপনি যদি ইংলিশ ভালো পারেন এখানে কিন্তু আপনার 8 মার্ক তোলা খুব ইজি। আর আমি যেহেতু আপনাদের সাথে আছি, আশা করি অল্প সময়ে, খুবই শর্টকাট রাস্তায় কিভাবে আপনি ইংলিশ পারবেন এই রাস্তা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আমাদের বেসিক্যালি ইংলিশটা পারতে গেলে প্রথমত আমাদের টেন্স চিনতে হয়,
টেন্স বা ভার্ব চেঞ্জ হয়। তো আমরা তো ছোট থেকে পড়ছি যে ভার্বের আসলে ফর্ম আছে তিনটা। কি কি ফর্ম ভাই? হ্যাঁ, B1, B2, B3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা আছে পাস্ট পার্টিসিপল। তো বেসিক্যালি ভার্বের ফর্ম তিনটা না, ভার্বের ফর্ম আছে পাঁচটা। এখানে আরেকটা আছে B4, যেটা আমরা বলি, আরেকটা আছে B5। এগুলো আসলে কি? দেখেন, B4 মানে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন ING থাকে, তখন এটার আমরা B4, অথবা এটার আরো একটা নাম আছে, এটারে প্রেজেন্ট পার্টিসিপল বলা যায়। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল বলা যায়। আর B5 মানে আমরা অনেক হয়তো চিনি যে 2+B1, যেটা আমরা ইনফিনিটিভ নামে জানি, ইনফিনিটিভ। ভাই, ভার্বের টোটাল ফর্ম কয়টা হলো? পাঁচটা। B1 মানে প্রেজেন্ট ফর্ম। জি জি বলেন। হ্যাঁ, জিরান্ড বলা হয় যদি সে নাউন পজিশনে বসে। আর প্রেজেন্ট পার্টিসিপল কখন হয়? যদি সে মানে অ্যাডজেক্টিভ এর ন্যায় কাজ করে, মানে B1 প্লাস ING এটা একই সাথে জিরান্ড হয় আবার প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখন কখন প্রেজেন্ট পার্টিসিপল কখন জিরান্ড, এগুলা ডিটেল আমি পড়াবো। ধরেন B1 প্লাস ING সাবজেক্ট পজিশনে আছে বা অবজেক্ট পজিশনে আছে, তখন এটা আমরা জিরান্ড বলি। আবার B1 প্লাস ING যখন অ্যাডজেক্টিভ যে যে পজিশনে বসে, সেই পজিশনে বসে আছে, তখন সে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আর যেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে ওইটা কিন্তু পার্টিসিপল। যত পার্টিসিপল আছে, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল না, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রত্যেকেই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। যাই হোক, ওইগুলো ডিটেল পড়াবো, আপনি আপাতত এতটুকু দেখেন। আমরা ছোট থেকে পড়ছি ভার্বের ফর্ম আসলে তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। আসলে ভার্বের ফর্ম কিন্তু পাঁচটা। আর একটা কি, B4 মানে প্রেজেন্ট পার্টিসিপল যেটা বলি, সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে সে B5 মানে 2+B1, ইনফিনিটিভ যেটা বলি আমরা। এখানে আমি লিখে দিলাম ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আর এটার কি বলছি, আপাতত মনে রাখেন এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল, তবে এটা জিরান্ড হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। কথা শোনা যায়? কথা কি একদম ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, তাহলে বারবার ফর্ম কয়টা বলছি? হ্যালো, আচ্ছা, B1 প্রেজেন্ট ফর্ম, B2 পাস ফর্ম, B3 পাস পার্টিসিপল, আর B4 মানে কি, এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, তবে এটা জিরেন্ডারও নেই কাজ করে মাঝে মাঝে, যাই হোক। আর B5 মানে ইনফিনিটিভ যেটা, অর্থাৎ 2+B1 যেটা। এখন এই পাঁচটা ফর্ম চেনার আগে আরেকটু কাজ করতে হবে। আমি এখন যেগুলো লিখবো এগুলো সবাই একটু স্ক্রিনশট নেবেন অথবা খাতায় নোট করবেন।
এই পরে কি? পারফেক্ট। আচ্ছা, এই অংশটা যেটা লিখছি এটা কি দেখা যায়? দেখা যায়। আচ্ছা, এখন এটা চাইলে কেউ নোট করতে পারেন খাতায়, অথবা স্ক্রিনশট নিতে পারেন। চাইলে কেউ নোট করতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, এখানে আমি কি লিখছি আমি একটু বলি। এখানে তো একটু আগে আমরা বারবার ফর্ম কয়টা পড়ছি, 5টা, B1, B2, B3, B4, B5। B1 মানে কি ছিল ভাই? প্রেজেন্ট ফর্ম, B2 পাস্ট ফর্ম, B3 পাস্ট পার্টিসিপল, আর B4 মানে আমি বলছি যেটা B1 প্লাস ING, মানে কোনো ভার্বের সাথে যখন ING থাকে, যেমন গো। এটা বলেন তো ভাই, ভার্বের কোন ফর্ম এটা? প্রেজেন্ট ফর্ম। এটার সাথে যদি ING থাকে তখন এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। আবার কখন এটাকে জিরান্ত বলে? জিরান কখন বলে? যখন সে নাউনের পজিশনে বসে থাকে। এখন নাউনের পজিশন কোনগুলা এগুলো আমরা পরে দেখব। তারপরে এটার তাহলে কি বলা যায়, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি থাকে তখন এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আর আরেকটা আছে, যদি কোনো ভার্বের আগে একটা টু থাকে এবং ওই ভার্বটা B1 আকারে থাকে, অর্থাৎ টু প্লাস B1, তখন এটার আমরা B5 বলি, এটার আমরা ইনফিনিটিভ বলি। ইনফিনিটিভ কি বলছি ভাই? ইনফিনিটিভ, এটা হচ্ছে ভার্বের 5 নাম্বার ফর্ম বা B5। এখন এগুলো হচ্ছে ভার্বের আমরা 5টা রূপ দেখলাম। এখন এইখানে এগুলো আমি কি জন্য লিখছি? এটা লিখছি আমি টেন্স চিহ্নের জন্য। আমরা দেখেন, আমরা কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংলিশ পড়ছি, ওইখানে আমরা যে সিস্টেমে আসলে টেন্স শিখছি, আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন রূপে টেন্স শিখবো। মানে আগের যে গতানুগতিক যে টেন্স শেখানোর যে পদ্ধতি, আমি ওই পদ্ধতি ফলো করবো না, আমি নতুন একটা সিস্টেমে টেন্স শিখাবো। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত আছেন, টেন্স কয়জন পারেন একটু বলেন তো, কয়জন? আচ্ছা, তাহলে আমি একটা বাক্য লিখতেছি, বলেন তো এটা কোন টেন্স? বলেন তো ভাই, এটা কোন টেন্স? হি কুড ডু দ্য ওয়ার্ক, বলেন এটা কোন টেন্স? এটা ফিউচার ইনডেফিনিট,
বলেন, পাস্ট ইনডিফিনিট, একজন বলছে পাস্ট ইনডিফিনিট আর একজন বলছে ফিউচার ইনডিফিনিট, আর বলেন পাস্ট পারফেক্ট। আসলে যিনি বলছে যে এটা পাস্ট ইনডিফিনিট তারটা সঠিক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কিভাবে আমি একটু পরে দেখাবো। আচ্ছা আমি আরেকটা বাক্য লিখি, ধরেন লিখলাম She were playing. She না, they were playing. They were playing. এখানে ফুটবল ক্রিকেট অনেক কিছু আছে, ওইগুলা বিষয় না। এতটুকু দেখে বলেন এটা কোন টেন্স, এটা পাস্ট কন্টিনিউ, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা এটা কিন্তু সহজ, কিন্তু আমি যদি এখন একটু জটিল করি, দেখেন তো আমি যদি এরকম দেখি, বলেন তো ভাই এটা কোন টেন্স। ডাজন্ট হি গো টু স্কুল, এটা কোন টেন্স বলেন। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এখন এটা কি ডিডেন্ট হি গো টু স্কুল বলেন, এটা কোন টেন্স। এটা পাস্ট ইনডেফিনিট। আচ্ছা এখন এটা কোন টেন্স, উইল প্লে ফিউচার ইনডেফিনিট। আচ্ছা এখানে একজন মেয়ে ছিল, উনি কিন্তু রেসপন্স করতেছে না। আচ্ছা যে ছিলেন আর কি, মহিলা ছিলেন, মেয়ে ছিলেন, উনি বলেন তো আপনি কি টেন্স চিনেন। আচ্ছা তাহলে এখানে টেন্স দুইজন ভাই দেখলাম খুব ভালো রেসপন্স করতেছে, তার মানে ওনারা চিনে। এখন আমি একটা টেন্স দিতেছি, দেখি এটা কে চিনে। বলুন তো ভাই এটা কোন টেন্স। হি ইজ গোয়িং টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, এটা কোন টেন্স বলান দেখি। আচ্ছা এখানে যে আমাদের সাথে একজন মেয়ে যুক্ত আছেন তার নাম কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিমা আপু আপনি বলছেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাকিরা প্রেজেন্ট ইনডেফিনিট। গুড। এই ভাইয়ের নাম কি, নাম কি ভাই আপনার। আচ্ছা ভাই বলেন তো এটা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট হইলো। গুড, ভেরি গুড, অন্তত দেখি অনেক কিছু জানে। আচ্ছা এই যে ভার্ব প্রেজেন্ট ফর্ম, গুড, দেখেন ইজ গোয়িং টু এটা একটা মোডাল ভার্ব। এখন যারা মোডাল ভার্ব চেন না তারা কিন্তু এটা পারতো না। ইজ গোয়িং টু এই সবটা একটা মোডাল ভার্ব এবং এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। যদি এখানে ওয়াজ গোয়িং টু থাকতো বা ওয়্যার গোয়িং টু থাকতো তখন এটা কিন্তু পাস্ট ফর্ম হইতো। এখন যিনি চিনছে তার মানে সে ইংলিশের ভালো একটা জ্ঞান আছে তার। যাই হোক এখন যারা চিনেন নাই, যারা চিনেন নাই হতাশার কিছু নাই। যে কি লিমা আপু আছে, লিমা আপু আমি দেখাইতেছি, আজকের পর আর টেন্স ভুল হবে না ইনশাআল্লাহ। যারা পারেন একটু ধৈর্য ধরেন, যারা পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। ভাই আমাদের সাথে কতজন আছে এখন, 40। গুড। আচ্ছা তাহলে 40-এর মধ্যে রেসপন্স করতেছে মাত্র দুইজন বা তিনজন, আর বাকিগুলো কি পারে, মানে বাকি সবাই কি পারে নাকি পারে না একটু বুঝতে হবে। আচ্ছা পারলে ভালো, না পারলেও ভালো। দেখেন এখানে আমি যেই ইয়াগুলা লিখছি এগুলো একটু লক্ষ্য করেন, দেখেন কি লিখছি। লিমা আপু বলেন উপরে কি লিখছি, এগুলো পড়েন তো একটু। হ্যালো
হ্যালো, চলে গেছে। কোনো রেসপন্স নাই। যে অনলাইন ক্লাসে একটা সমস্যা, রেসপন্স থাকে না। রেসপন্স না থাকলে আমি বুঝবো কেন, আমি যেটা বুঝাইতেছি সে কি বুঝতেছে কিনা। যাই হোক, দেখেন আপনি যে আছেন, আপনি এটা পড়েন তো কি লিখছি, স্পষ্ট বোঝা যায় কিনা পড়েন। আচ্ছা, বিন মানে ভার্বের মানে 3 নাম্বার ফর্ম, যেটা B3, যেটা এটা আমরা বিন বলি। আচ্ছা, এখন এখন এটার লোকে আমরা দেখি তো আমরা চিনি কিনা। ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই অ্যাম প্লেইং। আচ্ছা ভাই, এম ইজ এর মানে কি লিখছি আমি এখানে? তার মানে এম ইজ আর, তিনটার জন্য এম ইজ আর, এই তিনটার জন্য আমি এখানে লিখবো কি প্রেজেন্ট। তিনটা থেকে যে কোনো একটা থাকবে, তিনটা কিন্তু একত্রে থাকবে না, যে কোনো একটা। তাহলে এম ইজ আর জন্য আমি লিখবো কি প্রেজেন্ট। আচ্ছা ভাই, এই যে এটা কি ভার্ব প্লাস আইএনজি না? আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি মানে কি লিখছি এখানে? কন্টিনিউয়াস লিখছি। তাহলে এইটার জন্য আমি লিখবো কন্টিনিউয়াস, নিউস, NUOUS। তাহলে বলেন তো এটা কোন টেন্স হলো ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সহজ না কঠিন? আচ্ছা ভাই, এখন যদি আমি একটু অন্যভাবে ভাই, ধরেন আমি লিখলাম উই উইল বি, উই উইল হ্যাভ বিন, উই উইল হ্যাভ বিন ক্যাচিং ক্যাচিং ফিশ। যারা পারতেছে না তারা রেসপন্স করে না আসলে। হ্যাঁ, আপনি ভালো পারতেছেন, কিন্তু আপু আপনি কোথায় গেছিলেন? আপনি কি পারতেছেন নাকি পারতেছেন না, রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন তো উইল হ্যাভ বিন মানে আমি লিখছি এখানে, দেখেন তো উইল হ্যাভ বিন মানে আমি লিখছি ফিউচার পারফেক্ট। তাহলে আমি এতটুকুর জন্য এখন লিখবো ফিউচার পারফেক্ট, FUTURE, ফিউচার পারফেক্ট। এখন বলেন তো এইটার জন্য আমি লিখছি ফিউচার পারফেক্ট, আর এখানে ভার্ব প্লাস আইএনজি আছে ভাই। আবার দেখেন তো কি হচ্ছে, হ্যাঁ ভার্ব ঠিক আছে ভাই, দেখা যায় কিনা। হ্যালো, আচ্ছা ভাই, এখন আমার কথা হইলো, দেখেন
এই জিনিসটা, এই অংশটা যদি আপনার মুখস্থ থাকে এই পার্টটা, মানে আমার মনে হয় না যে এমন কেউ আছে এখানে টেন্স পারত, যে জীবনে ইংলিশ কিছুই পারে না সেও কিন্তু আজকে টেন্স পারবো, পারবো কিনা ভাই? পারবে কিন্তু। আচ্ছা যারা পারেন না একটু রেসপন্স করেন, এই যে ভাই রেসপন্স করতেছে উনি কিন্তু ভালো পারেন, যারা পারেন না একটু রেসপন্স করেন যে আমার এখানে সমস্যা, বা একটু আরেকটু ডিটেল বলেন, প্রশ্ন করতে হবে না তাহলে তো আমি বুঝবো কিভাবে যে আমার কথা কেউ শুনতেছে কিনা বা বুঝতেছে কিনা, আমার তো বুঝতে হবে। ভাই এটা কোন টেন্স বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা দেখেন প্রেজেন্ট পারফেক্ট এটা কিভাবে হলো, এই যে হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে যখন বিন থাকে দেখেন এখানে লেখা আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মানে কি লেখা? প্রেজেন্ট পারফেক্ট লেখা। এখন হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা দুইটা, হ্যালো হ্যালো, আচ্ছা ভাই দেখেন এখানে এখানে লেখা আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। এখানে দেখেন হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে এখানে উপস্থিত আছে কোনটা? হ্যাভ আছে, আমি হ্যাভ লিখবো। আচ্ছা তারপরে এখানে আছে এটা হচ্ছে বিথ্রি, তাহলে বিথ্রি আমরা কি লিখতে পারি, বিন লিখতে পারি, কারণ আমি লিখছিলাম বিন মানে এই যে বিন মানে বিথ্রি লেখে না এখানে, এই যে প্লে এটা তো B1, এটা B2 কি? প্লেট। আর B3 কি? প্লেট ই হবে। তাহলে এখানে হ্যাভ তো সরাসরি আছে, হ্যাভ লিখলাম, তারপরে এটা আমরা এখানে বিন লিখতে পারি কিনা, কারণ এটা তো একটা B3, এটা যদি B3 হয় বিন মানে তো B3, তাহলে আমি এখানে B3 জায়গায় বিন লিখবো, আর যখনই হ্যাভ বিন হয়ে গেছে তখন এটা আমি কি লিখছি, এখানে হ্যাভ বিন মানে কি লিখছি, প্রেজেন্ট পারফেক্ট। এখন এই যে এই জিনিসগুলা বুঝছেন না, এখন কে আছেন একটু রেসপন্স করেন। আচ্ছা এই জিনিসগুলো এখনো বুঝতে পারেন নাই, দেখেন আপনি যদি টেন্সটা চিনতে পারেন আমি আপনাদের সাথে সাথে ভয়েস করাবো, আপনার ভয়েসের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স ভয়েস আছে, তারপরে ইম্পারেটিভ আছে, অপারেটিভ, অপারেটিভ না অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, আর একটা আছে ইন্টারোগেটিভ। পরীক্ষায় সবচেয়ে বেশি কুয়েশন আসে আপনার ইন্টারোগেটিভ থেকে, ইন্টারোগেটিভ, হো ইজ কলিং ইউ, হো উইল ডু দা ওয়ার্ক, এই ধরনের সেন্টেন্স গুলা আমাদের জব প্রিপারেশনে, মানে জবের যে এক্সাম গুলো আছে এক্সাম গুলোতে এই ইন্টারোগেটিভ থেকে বেশি কোয়েশ্চেন আসে। এরপরে আসে ইম্পারেটিভ থেকে, আর ওইগুলো আমি পড়াবো যদি আপনি টেন্স পারেন। টেন্সের জন্য আমি এটা লিখছি, এই যে জিনিসটা লিখছি বা আমি যেটা বুঝাইতে চাইছি, এই জিনিসটা বুঝছেন না এমন কেউ যদি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকেন, একটু একটু রেসপন্স করেন যে এই জিনিসটা আমি বুঝি নাই, যে এটা কি লিখছেন বুঝি নাই। বুঝছেন সবাই, বুঝছেন? সবাই
এখন আমাদের সাথে যে একজন মেয়ে আছে উনি রেসপন্স করেন, এটা কোন টেন্স বলেন তো? নাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ কি আইম ইজ মানে প্রেজেন্ট আর ভার্ব প্লাস আইএনজি মানে কি কন্টিনিউয়াস, তাহলে এটা কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সবাই পারতেছি টেন্স, তাহলে কিন্তু শেষ করে দিব টেন্স। শেষ করে দিলাম কিন্তু টেন্স, এখন ভয়েস করাবো কিন্তু। কি শেষ করবো মুইসা দিব? ওকে আচ্ছা, এখন টেন্স দুইটা মানে দুই ধরনের সেন্টেন্সে টেন্স কিন্তু একটু জানা হয়। এটা হয়েছে যদি মডাল ভার্ব থাকে, যেমন বলেন তো ভাই এটা কি লিখছি? হি উড প্লে ফুটবল, এটা কোন টেন্স বলেন তো? আচ্ছা, একজন বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, একজন বলছে পাস্ট ইনডিফিনিট, আসলে এটা কি? এটা দেখেন তো এখানে ভার্ব কয়টা বলেন তো, এই সেন্টেন্সে ভার্ব কয়টা? দুইটা। কি কি আছে ভার্ব এখানে? উড আছে, আরেকটা কি আছে? উড আছে, উড আছে, প্লে আছে। এখন এই দুইটা ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্ব কোনটা আর অক্সিলারি ভার্ব কোনটা? আচ্ছা, তাহলে এখানে উডটা হয়েছে আমাদের অক্সিলারি, এটা কোন অক্সিলারি? এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। আমি যখন ভার্বের ক্লাস দিব দেখেন টেন্স আমি শর্টকাট একটা দেখাইছি, এটা কি জন্য দেখাইছি? যাতে আমি দ্রুততম সময়ে আমি ভয়েস ভয়েসটা শেষ করতে পারি। এরপরে আমি ভার্বের ক্লাস দেখাবো, ওই ভার্বের ক্লাসে কি কি আছে দেখেন। আচ্ছা, ভার্বের ক্লাসে কি কি আছে, ওই ভার্ব যখন পড়াবো তখন ওইখানে দেখবেন ভার্ব মেইনলি কিন্তু দুই প্রকার, ফাইনাইট আর একটা আছে নন ফাইনাইট। এখন বিষয়টা হলো নন ফাইনাইট ভার্ব আবার আছে তিন প্রকার, ওইখানে কি কি আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, আরেকটা কি আছে, ইনফিনিটিভ আছে। এখন জিরান্ড আর পার্টিসিপল থেকেই পরীক্ষা কিন্তু কোয়েশ্চেন আসে, ওটা হচ্ছে ভার্বের ক্লাসে দেখাবো আমি। জিরান্ড, জিরান্ড কোনটা যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে এবং সেটা নাউনের পজিশনে বসে বা নাউনের কাজ করে তখন ওইটার নাম কিন্তু জিরান্ড। পার্টিসিপল হয়েছে একইভাবে, দেখেন জিরান্ডের চেহারা পার্টিসিপলের চেহারা একই রকম, মানে B1 প্লাস আইএনজি থাকে, এই যে এরকম গোয়িং রানিং, গোয়িং আছে, তারপরে ধরেন গোয়িং রানিং, তারপরে ধরেন কামিং, মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবো, এই জিনিসগুলা ওয়াকিং থাকবো, ওয়াকিং ওয়াকিং মানে কি বা রিডিং। আচ্ছা, যেমন আমি একটা জিরান দেখাই, অনেকে আসলে এখানে পারে মনে হয় জিরান পারে, যেহেতু পারে তাহলে একটু দেখাই। ধরেন আমি লিখছি ওয়াকিং, বা আমি এখানে লিখলাম সুইমিং, এস ডব্লিউ আই এম সুইমিং ইজ গুড কি লিখছে ভাই? আচ্ছা, সুইমিং ইজ গুড ফর হেলথ, এরকম লিখছে। আচ্ছা বলেন তো এই সুইমটা এটা ভার্ব না? এটা ভার্বের কোন ফর্ম, এটা কি B1 না B2? আচ্ছা, তাহলে এই যে B1 এর সাথে এখানে আইএনজি একটা আছে কিনা, তাহলে B1 প্লাস আইএনজি হলো না?
তাহলে এটা কিন্তু একই সাথে জিরান্ডা হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে। এখন আমি চিনবো কিভাবে? দেখেন এই জিনিসটা, এই যে সুইমিং যে কথাটা আছে, সুইমিং যে ওয়ার্ডটা আছে, এইটা এই সেন্টেন্সে এটা কিন্তু সাবজেক্ট পজিশনে আছে। দেখেন তো সাবজেক্ট এটা কি ভার্ব, পরে এখানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আছে। এখন একটা সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে কারা বসে? নাউন অথবা প্রোনাউন বসে, নাউন অথবা প্রোনাউন। তাহলে এইটা যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে সে অবশ্যই নাউন। আর ডি ওয়ান প্লাস আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যেটা নাউনের কাজ করে এইটার নামই কিন্তু জিরান্ড। কি বলছি ভাই? জিরান্ড মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবো এবং সেটা যদি নাউনের কাজ করে তাহলে সেটা জিরান্ড হয়। আবার এটা প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারতো, যেমন এক্সাম্পল দেয় আচ্ছা ভাই, দেখেন তো কি লিখছে। আই স, আমি দেখেছিলাম এ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি। এখন পরীক্ষা আন্ডারলাইন করা থাকবে এখানে, এই কোশ্চেনটা আসে পরীক্ষায় হুবহু এরকম আসে, লিখছে আই স এ ফ্লাইং বার্ড। এখন বলেন তো এই যে ফ্লাইং আছে এখানে, এই ফ্লাইংটা এটা কি জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন প্রেজেন্ট পার্টিসিপল কেন হইলো? আচ্ছা বিফোর, হ্যাঁ এই যে ভাই চিনছে, বিফোর মানে ওইটা, বিফোর মানে কি প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু বিফোর মানে কি, যে বি ওয়ানের সাথে আইএনজি না, এটা নামই তো বিফোর নাকি? এন্ড বিফোর তো এটা আমি একবার বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর একবার জিরান্ড হলে তো চেহারা এরকমই থাকে। তখন এখানে এটা কি জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? হ্যাঁ, যদি নাউনের মতো কাজ করে তখন এটা জিরান্ড হয়, আর যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আচ্ছা এখন এই বাক্যে এটা কি আমরা একটু দেখব, ফ্লাইংটা এখানে কি। আচ্ছা এটা নির্ণয় করার জন্য একটা কাজ করতে হবে, কাজটা হলো দেখেন তো এটা কি, বলেন তো এটা কি? আর্টিকেল। আচ্ছা আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, একদম ফিক্সড। আর্টিকেল এমন একটা, জিনিস সে নাউন ছাড়া বসে, তারপরে অবশ্যই একটা নাউন থাকবো। যদি নাউন না থাকে তাহলে আর্টিকেল কিন্তু বসেই না। এখন দেখেন তো আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা আছে? দুইটা আছে, কি কি আছে বলেন তো? ফ্লাইং বার্ড, তাহলে এই যে এটা নাউন হওয়ার কথা, এটা নাউন হওয়ার কথা, আর এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। মানে সূত্রটা এরকম যে আর্টিকেল, প্লাস অ্যাডভার্ব, এডিভি, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম লেখা থাকে। আচ্ছা মানে আর্টিকেলের পরে যদি ওয়ার্ড থাকে তিনটা, এই যে একটা দুইটা তিনটা, এখন তিনটা ওয়ার্ড থাকলে লাস্ট একটা নাউন হয়, লাস্ট থেকে হিসাব করতে হবে, শেষ থেকে। লাস্ট একটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ, এর আগেরটা হবে অ্যাডভার্ব। তাহলে আর্টিকেলের পরে ওয়ার্ড যদি তিনটা থাকে, লাস্ট একটা হবে নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগেরটা হবে অ্যাডভার্ব। এখন দেখেন তো আর্টিকেল উপরে কয়টা আছে? বলছি আর্টিকেল উপরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা, তাহলে লাস্টেরটা কি হবে? এর আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগে যদি আরেকটা থাকতো তাহলে কি হইতো? আচ্ছা এখন ধরেন এটা যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, অ্যাডজেক্টিভ অ্যাডিজাইড যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে বলেন এটা কি জিরান হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল হবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল সহ যত পার্টিসিপল আছে সবাই, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, আর জিরান সে কিন্তু নাউনের কাজ করে, একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। যাই হোক, এগুলা ডিটেল ক্লাস আছে, এখন আপনারা একটু অ্যাডভান্স মনে হইতেছে এই কারণে একটু দেখাইলাম, কিন্তু যারা একদম জিরো লেভেল বিগিনার্স, কিছুই জানে না, ইংলিশে কিছুই বুঝে না, তাদের জন্য আমার ডিটেল কিন্তু পড়াইতে হবে, কারণ হচ্ছে ভার্বের, ক্লাসিফিকেশন পড়াইতে হবে,
ভার প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। আবার ফাইনাইট ভার্ব আছে দুই প্রকার, আপনার কি বলে প্রিন্সিপাল, একটা আছে অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্ব আছে দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব আছে আবার প্রথমত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারিস, আরেকটা আছে মোডাল অক্সিলারিস। তারপর প্রাইমারি অক্সিলারিস এর ভিতরে ওইখানে আছে টু বি, টু হ্যাভ, টু ডু। আবার টু বির ভিতরে আছে এম ইজ, আর ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ এর ভিতরে আছে হ্যাভ, এস, হ্যাড। তারপর টু ডুর ভিতরে আছে ডু, ডিড, ডাজ। তারপরে মোডাল অক্সিলারিস কোনগুলা, দেখেন ইংলিশে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মোডাল অক্সিলারিস চিনতে হবে। যদি মোডাল ভার্ব না চিনেন, এই যে একটু আগে ইজ গোয়িং টু ছিল, এটা কিন্তু একজন ভাই চিনছে, এটা একটা মোডাল ভার্ব। আসলে মোডাল ভার্বটা ছিল এরকম, বি গোয়িং টু ছিল, বি প্লাস গোয়িং টু ছিল, গোয়িং, গোয়িং টু। এখন বি বলতে কি কি আছে এটার ভিতরে বলেন তো। হ্যাঁ, এই যে একজন মহিলা এতক্ষণ পরে রেসপন্স করছে, এখন আপনি কি আছেন নাকি চলে গেছেন? আপনি কি এগুলো পারেন? আমি যেগুলো বলতেছি বুঝেন কিছু? আচ্ছা ঠিক আছে, দেখেন তো এই যে বি গোয়িং টু, এখন বির ভিতরে কে কে আছে? পাঁচটা ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন কেউ যদি বলে এখানে ওয়াজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, গোয়িং টু, তারা বলেন তো ওয়াজ গোয়িং টু, এটা কি মোডাল ভার্ব না? আচ্ছা, এখন আমি বললাম ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, এটা কি ভার্ব? বলেন মোডাল ভার্ব। এখন যদি এখানে ওয়্যার গোয়িং টু থাকে, ওয়্যার গোয়িং টু, এটা কি মোডাল ভার্ব? তার মানে বি গোয়িং টু মানে এটা একটা মোডাল ভার্ব। আর কি কি আছে দেখেন, ক্যান আছে, কুড আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড। তারপরে অট টু, ইউজ টু, নিড, ডিয়ার, মাস্ট, লেট। তারপরে আছে উড রেদার, উড বেটার, হ্যাড রেদার, হ্যাড বেটার। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তারপরে এই যে বি গোয়িং টু, উড, উড টু, এগুলো কিন্তু প্রত্যেকটা মোডাল ভার্ব। দেখেন মোডাল ভার্ব চিহ্নে অনেক সুবিধা আছে, আপনি অল্প সময়ে, আমার কাছে এখন পর্যন্ত যারা পড়ছে হায়েস্ট 1 মাস, আমি ওদেরকে 1 মাসও শিখাইছি টোটাল ইংলিশ। আচ্ছা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটা কি সবাই চিনি? আচ্ছা ভাই, এই যে এই বইটা, আমি কিন্তু এই বইটাই পড়াবো, আমি যে ক্লাসটা নিব, আমি যে ক্লাসটা নিব ওই যে গ্রামারটা পড়াবো, একটা টপিক পড়াবো, আর এই টপিকের প্র্যাকটিস কিন্তু আমি ওই বই থেকে করাবো। আমি যেগুলো এখানে প্র্যাকটিস করাবো দেখবেন ওইগুলো ওই বইয়ের ভিতরে আছে। ওই বইটা আমি পড়াইছি হায়াস্ট 1 থেকে, মানে 1 মাস অথবা 1 মাস 10 দিনের মধ্যে আমার বইটা শেষ হয়ে গেছে। কারণ আমি সে ধরেন এই যে টেন্স, টেন্স যেগুলো লিখছি, এইভাবে কি টেন্স পড়ছেন স্কুলে? আচ্ছা, স্কুলে টেন্সের স্ট্রাকচার যে ব্যবস্থা করছেন, প্লাস মাইনাস দিয়া, যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা আদার্স, এইভাবে মুখস্থ করছেন। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা আদার্স, এবার প্লাস মাইনাস দিয়ে মুখস্থ করছেন, একদিক দিয়ে মুখস্থ করছেন আর একদিক দিয়ে ভুলে গেছেন। কিন্তু ভাই সত্য কথা বলেন তো, আমি যেটা লিখছি এটা যদি আপনার একটু মুখস্থ থাকে, আপনি টেন্স চেনবেন না? আচ্ছা, এখন ওইগুলোর বাইরে দুইটা স্ট্রাকচার আছে, এই দুইটা স্ট্রাকচারে গিয়ে টেন্স চিনতে একটু ঝামেলা হয়ে যায়। কিরকম দেখেন, এখন মোডাল ভার্ব চিনতে হবে। এখন মোডাল ভার্ব চিনতে গেলে তো আমার ভার্বের ক্লাসটা নিতে হবে, ভার্বের ক্লাস আমি পরে নিব, আপাতত এতটুকু দেখেন। ধরেন আমি লিখছি ডাজন্ট হি প্লে ক্রিকেট, সিকেইটি, ক্রিকেট। আরেকটা আছে আচ্ছা বলেন তো এখানে ভার্ব কয়টা? উপরেরটাই দুইটা, কি কি ভার্ব?
আচ্ছা, এখানে মেইন ভার্ব কোনটা আর অক্সিলারি কোনটা? আচ্ছা, আর এখানে এখানে ভার্ব কোনটা? ডু আর একটা ক্যান। এখন কথা হলো, আসলে আমি যদি এখানে ডাজের জায়গায় ডিড লিখি, ডিড লিখি, ডিড নট বা ডিডেন্ট হি, তারপরে এখানে প্লেটা এখন কি হবে? প্লেট হবে না প্লেই হবে, কোনটা? হ্যাঁ, আরেকজন কি বলছেন একটু বলেন, এখানে প্লে হবে না প্লেট হবে? প্লে হবে। আচ্ছা দেখেন, এই যে PLAY, প্লে, তারপরে এখানে ক্রিকেট আছে, ক্রিকেট হবে, ক্রিকেট। আচ্ছা এখন এই যে এইটার জায়গায় নিচে যেটা আছে হি, আচ্ছা আমি কেনটা, আমি কুট লিখলাম, কুট। আমরা জানি কেনটা প্রেজেন্ট ফর্ম আর কুটটা হচ্ছে পাস্ট ফর্ম, ULD, কুট। এখন দুটা কি ডিড হয়ে যাবে এখানে না কি হবে? ডু হবে। আচ্ছা ডু লিখলাম, ডু দা ওয়ার্ল্ড। এখন বলেন তো, এই যে দুইটা সেন্টেন্স লিখছি এই দুইটা আলাদা। আচ্ছা এটা পরে উপরে একটা দেখেন, এখানে দুটা ডিড হয়েছে, সরি টাস্কটা ডিড হয়েছে, তারপরে এইখানে এই ভার্বটা কি কোন চেঞ্জ হয়েছে? এটা এটার কিন্তু কোনো চেঞ্জ নাই। এখন তাহলে বুঝতে হবে, ডু ডিড ডাস, ডু ডিড ডাস, এই তিনটা ভার্ব যখন একটা সেন্টেন্সে অক্সিলারি হিসেবে বসে এবং তারপরে আরেকটা যদি ভার্ব থাকে, তাহলে টেন্সটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার অক্সিলারি ভার্বটার উপরে। কোনটার উপরে ভাই? আচ্ছা এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এইগুলো না, তাহলে আমার এইটার উপরে টেন্স ডিপেন্ড করবো। আচ্ছা এখন বলেন, এই যে ডান্স, এটা ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ধরেন এটা হচ্ছে সাবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা পড়ে থাকে, এই সাবজেক্টটা একটু পড়ে চলে গেছে, এটা কেন গেছে কিভাবে গেছে এটা পরে বলবো। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা যদি আমি B1 ধরি, আর এই যে প্লাস B1 প্লাস, আর এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে বলেন সাবজেক্ট প্লাস B1 এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিটিভ টাকে লিখছিলাম এই পাশে আমি, বুঝছেন কি? সবাই বুঝছেন এই কথাটা? বুঝছেন সবাই বুঝছেন? আচ্ছা এখন বলেন, এটা সাবজেক্ট না, আর এটা হচ্ছে V2, ডিটটা তো V2, ডু ডিট, ডু ডিট, পরেরটা কি বলেন? ডান ডাস না কিন্তু, ডু ডিট ডান। তাহলে এটা যদি ডিড হয়, V2 সাবজেক্ট প্লাস V2, এটা কোন টেন্স বলেন? পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস বি টু, এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস বি টু মানে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস V1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে এই যে এই ভার্বটার কোনো কাজ নাই এখানে, এটার উপর টেন্স ডিপেন্ড করে না, টেন্স ডিপেন্ড করে এগুলোর উপর। ঠিক একইভাবে যদি ডু ডিড ডাজ ছাড়াও মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্ব থাকলে টেন্স ডিপেন্ড করবো যে মোডাল অক্সিলারি ভার্ব আছে এইটার উপরে, পরে যেটা আছে এটা না। তাহলে এখন বলেন, এই ক্যানটা কি V1 না V2? এটা যদি হয় B1, তাহলে এটা সাবজেক্ট প্লাস ক্যানটা তো B1, সাবজেক্ট প্লাস B1, এটা কোন টেন্স? আর এটা কি কুটটা V2 না? তো সাবজেক্ট প্লাস V2, এটা কোন টেন্স হলো? তার মানে এখানে যে দূর কোনো কাজ নাই, দূর কোনো কাজ নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, ডুড ইট ডান্স এবং মোডাল ভার্ব গুলা কোন সেন্টেন্সে যদি আপনি ব্যবহার করেন, ডুড ইট ডান্স মানে ডুড ইট ডান্স, এই তিনটা ভার্ব যদি অক্সিলারি হিসেবে দেন, এরপরে আরেকটা মেইন ভার্ব দিতে হবে, এবং ওই মেইন ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে দিতে হবে, B1 দিতে হবে, B2 দেওয়া যাবে না। আর একইভাবে মোডাল ভার্বের পরে মোডাল যত ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওয়ট, ইউজড টু, নিড, ডিয়ার, মাস্ট, লেট, এই যে মোডাল ভার্ব গুলা বা উড রেদার উড বেটার, এই ভার্ব গুলার পরে আপনাকে অবশ্যই একটা ভার্ব দিতে হবে এবং ওই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে দিতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন ভাই? আচ্ছা এখন
ডু ইউ হ্যাভ এনাফ মানি? আমি আমি তো ওইখানটা করি না, এখানে আমি এতক্ষণ জন্য তাকাইছি, তাকান ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলেন তো ভাই, এটা কোন ডান্স? প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্ট? কেন হ্যাভ আছে, হ্যাভের পরে বিন থাকতে হবে না? বিন আছে এখানে, এনাফটা কি, এটা কি ভার্ব নাকি? দেখেন এনাফটা কিন্তু হ্যাভ থাকলেই হয় না, তো এই যে সমস্যা অন্য জায়গায়, তাহলে এখন আরেকটু দেখাতে হবে। আচ্ছা বলেন তো, আই হ্যাভ ডান, DONE, ডান দা ওয়ার্ক, বলেন এটা কোন টেন্স, এটা কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। এই দুইজন ভাই ছাড়া অন্য কেউ রেসপন্স করে না, বুঝি না, এই দুইজন ভাই শুধু রেসপন্স করে আর কেউ রেসপন্স করে না। আই হ্যাভ ডান। আচ্ছা বলেন তো, এই যে হ্যাভ আর ডান, এটা কি বিথ্রি না? বিথ্রি মানে বিন, তাহলে হ্যাভ বিন, হ্যাভ বিন মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এখন আমি করলাম কি, আমি ওইভাবে লিখবো না, আমি আরেকটু অন্যভাবে লিখবো। ধরেন আমি লিখছি আই হ্যাভ এ কার, বলেন তো এটা কোন টেন্স? হ্যাঁ বলেন, আরেকজন বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কিভাবে, এটা তো সাবজেক্ট, আর এটা কি? হ্যাভ তো বুঝছি, এটা ভার্বের কোন ফর্ম? এটা কিন্তু সাবজেক্ট, দেখতেছেন না? আচ্ছা দাঁড়ান এক মিনিট, দাঁড়ান না, উপর লিখতেছি আই হ্যাভ এ কার, যে এখানে একজন যে আছে, মেয়ে যে আছে, উনি আনসার দিব। এটা বলেন, এটা সাবজেক্ট আর এটা ভার্বের কোন ফর্ম বলেন? যে দুজন ভাই আছেন আপনার কিছু বলবে না, উনি বলবো, বলেন। দেখা যায় না, আপন নেটের সমস্যা, বাকি সবাই তো দেখতেছে। আচ্ছা ভাই দেখেন তো, এ হ্যাভের সাথে বিন আছে, তাহলে কি এই কথা কি বলা যাবে যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এটা বলা যাবে নাকি? সাথে একটা বিন দরকার, একটা বিচি দরকার, সাথে কিন্তু একটা বিচি দরকার। তাহলে দেখেন এইটা কিন্তু আমরা কিন্তু এরকম পড়ছি, B1 B2 পরটা B3, তাহলে B1 এর মধ্যে এরকম আছে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ, এই দুইটাই কিন্তু B1, এটার B2 টা কি হ্যাড, আর B3 কি হ্যাড। তারপরে আবার দেখেন, হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন, ধরেন আমি এখানে লিখলাম, দেখি এটা কে পারে, এম ইজ আর, বলেন তো এটা B2 কি? ওয়াজ এর, গুড গুড, ওয়াজ এর হবে। আচ্ছা বলেন, এখন বলেন এটা B3 কি হবে? না বিচি তো অজয় হবে না, দেখেন এম ইজ আর, এই তিনটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, এই তিনটার জন্য পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়্যার, আর এটার পাস্ট পার্টিসিপল হবে বিন, BEEN, বিন, মনে থাকবে ভাই। আচ্ছা এখন এই যে বি নামে একটা ভার্ব আছে, বি, বলুন তো এটার পাস্ট ফর্ম কি? হ্যাঁ গুড, এটা এটা পাস ফর্মটা হবে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ ওয়্যার, আর পাস পার্টিসিপল যেটা এটা হবে বিন, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর আর বলেন তো এখানে যদি ডু থাকে, এটা পাস ফর্ম তো হবে কি ডিড, পরেরটা কি হবে ডান, ডু ডিড ডান, কিন্তু টাস বলা যাবে না, ডু ডিড ডান। ওকে তাহলে দেখেন এখানে এটা সাবজেক্ট আর এটা কি B1, তাহলে এটা কোন টেন্স? আচ্ছা এখন লিখলাম সাবজেক্ট প্লাস, ধরেন এরকম লিখলাম আই হ্যাড এ
কার, আই হ্যাড এ কার, বলেন তো এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। কেন দেখেন, হ্যাড থাকলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট বলা যাবে না, হ্যাড এর সাথে একটা বিন দরকার, বিন আছে এখানে। আচ্ছা তাহলে বলেন তো এই যে এখানে যে কার আছে এটা কোন পার্টস অফ স্পেস? এটা নাও, কারণ কি? কারণ কি, দেখেন সামনে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে ওয়ার্ড আছে বেটা। একটা ওয়ার্ড আছে, দেখেন তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, এটা নাউন হবে। যদি ওয়ার্ড থাকতো দুইটা তাহলে হয়তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যদি তিনটা থাকতো তাহলে হয়তো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম হয়েছে। এখন জিরান পার্টিসিপল যেটা আছে, যে টপিকটা আছে জিরান পার্টিসিপল, এটা আমি পড়াবো যেদিন ভার্বের ক্লাস থাকবো। ভার্বের ওই জিরান পার্টিসিপল স্থির এবং চলমান একটা বিষয় আছে, কিন্তু যদি চলমান অথবা গতিশীল থাকে তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, আর যদি স্থির থাকে তখন এটা কিন্তু জিরান্ড হয়। এই যে ব্যাপারগুলো, আরো অনেক কিছু আছে, জিরান্ড আর পার্টিসিপল নির্ণয় করার অনেক টেকনিক আছে, কথা বলছেন? এই যে প্যাড আছে, প্যাড শর্টকাট, এগুলা শর্টকাট, প্যাড থেকে প্যাড সি আছে, প্যাড সি, পি এ বি সি, প্যাড সি, এরকম আছে। এই প্যাড, প্যাড মানে কি? এটা হচ্ছে প্রিপজিশন, এ মানে আর্টিকেল, ডি মানে ডিটারমিনার, আর এটাও আবার প্রিপজিশন, এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা কনজাংশন। দেখেন এই ডিটারমিনারের পরে ধরেন একটা প্রিপজিশন এসে পড়ছে, কারণ মাঝখানে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলার মধ্যে এইরকম হিসাব করতে হবে, আর্টিকেলের ক্ষেত্রে যেরকম হিসাব করলাম, বুঝতেছেন না? আচ্ছা এটা আজকের ক্লাস না, আমি একটু দেখালাম আর কি, ওই অনেকে জিরান প্রিন্সিপালের কথা বললো তো এই কারণে একটু দেখালাম, তবে এটা আমাদের আজকের ক্লাস না। আচ্ছা আপনি এটা বুঝছেন কিনা এটা বলেন, আই হ্যাড এ কার, এটা কোন টেন্স বলেন? এই যে এটা আই হ্যাভ এ কার, এটা বুঝেন নাই? ও আচ্ছা আপনি চলে গেছিলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা খুবই সহজ, দেখেন তো এখানে এই যে বাক্য আই হ্যাভ এ কার, এটা সাবজেক্ট কোনটা এখানে? আই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন বলেন তো এই যে হ্যাভ, হ্যাভ এর সাথে কোনো বিন আছে, মানে বিচি আছে, কোনো বিন নাই বা বিচি নাই? তাহলে এই যে হ্যাভ যে একটা ভার্ব, এটা ভার্বের কোন ফর্ম বলেন? এটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? দেখেন হ্যাভ অথবা হ্যাজ কি লিখছি? প্রেজেন্ট ফর্ম লিখছি। তাহলে সাবজেক্ট প্লাস এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তার মানে বি ওয়ান, সাবজেক্ট প্লাস বি ওয়ান, এটা সময় কি লিখছিলাম আমি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু একই জিনিস, কারণ আমি একটু ঘুরে লিখলাম আই হ্যাভ, আই হ্যাভ গন, আই হ্যাভ গন দেয়ার, বলেন এটা কোন টেন্স? হ্যাঁ বলেন, প্রেজেন্ট পারফেক্ট, কারণ কি এখানে হ্যাভ আছে সাথে কিন্তু একটা স্পষ্ট দেখেন একটা বিন আছে, বিন মানে বিথি, বিন মানে বিথি, দেখেন এখানে একটা বিন আছে কিন্তু, এই যে বিন লিখলাম আমি, বিন মানে বিথি, এটা কিন্তু একটা বিথি, তাহলে হ্যাভ বিন, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে হ্যাভ থাকলেই বলা যাবে না যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন এই যে হ্যাভ আছে এখানে, এখানেও হ্যাভ আছে, এই হ্যাভ এর পর একটা বিন আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু এখানে হ্যাভ আছে সাথে কি কোনো বিন আছে? তাহলে তো এটা প্রেজেন্ট পারফেক্ট বলা যাবে না, তাহলে এটা কি কি বলতে হবে? সাবজেক্ট প্লাস বি ওয়ান, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। এখন ধরেন আমি হ্যাভটা চেঞ্জ করে দিলাম, হ্যাভটা দিলাম এখানে হ্যাড, বলেন এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস এটা হ্যাডটা কি বি টু না? এই দেখেন হ্যাডটা কি পাস্ট ইনডেফিনিট, আচ্ছা এখন বি টু, আচ্ছা এখন আপনি বলেন তো হি হ্যাজ টু, হি হ্যাজ টু ডু দা আচ্ছা আমি আগে বলে দিতেছি যে হ্যাজ টু, এটা কিন্তু একটা মোডাল ভার্ব, হ্যাজ টু একটা মোডাল ভার্ব, এরপরে আরেকটা মেইন ভার্ব আছে ডু, এখন বলেন এটা কোন টেন্স? হ্যাঁ প্রেজেন্টের কোন কোন টেন্স হবে? প্রেজেন্টের মধ্যে চার প্রকার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হ্যাঁ
তাহলে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। কারণ হয়েছে এখানে এরকম থাকতে পারো, হ্যাজ টু জায়গায় এরকম ক্যান থাকতে পারতো, ক্যান অফ একটা মোডাল ভার্ব, হ্যাজ টু একটা মোডাল ভার্ব, তাহলে আমি ক্যান লিখলাম হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এরকম টেন্স। আচ্ছা আচ্ছা, এখন আমি হ্যাজ টু চেঞ্জ করলাম হি হ্যাড টু, এন্ড বললাম এরকম টেন্স। ফার্স্ট ইন্ডিফিনিট, কারণ এটা সাবজেক্ট না, হ্যাড টু আছে হ্যাড, পাস্ট ইন্ডিফিনিট। তাহলে হ্যাঁ এই দেখেন হ্যাডটা পাস্ট কম, এটা হ্যাড ভি টু, তো সাবজেক্ট ক্লাস ভি টু, এটা পাস্ট ইন্ডিফিনিট। আচ্ছা এখন আপনি বলেন যে একজন মেয়ে আছে, আপনি বলেন ডিড ইউ হেল্প হিম, অবশ্যই একটা ইন্টারভিউ চিহ্ন হবে, বলেন এটা কোন টেন্স। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের সময়ের একটু স্বল্পতা আছে, আর একটু টেকনিক্যাল ফল্ট হয়েছিল বা বৈদ্যুতিক ত্রুটি ছিল, একটু সমস্যা ছিল, এই কারণে একটু সমস্যা হয়েছে, টোটালি ক্লাসটা নিতে একটু সমস্যা হয়েছে, আর আমিও হুট করে এসে ক্লাস নিয়েছি, এই কারণে হয়তোবা উপস্থাপনা খুব বেশি ভালো হয় নাই। আগামী আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা।